হাই বন্ধুরা, আমরা আগের দিনের মতো আজকে ঘুরতে বেরিয়েছি রাস্তায়। পেছন দিক দিয়ে অটো আসছে, সাইড দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গা। এটা দেখাইছো কোন? দেখিয়েছি তো এর আগের দিনও, কিন্তু আমরা তো এইদিকে হাঁটতে আসি, আমরা তো অন্যদিকে যাই না। না, কাছে দেখো একটা ঠাকুর আটকি রেখেছে। কেন বলো তো? যে কে কেউ ঠাকুরটা ফেলে রেখে গেছে তো এই জায়গাটায়, ধনতেরাসে তাই আটকি রেখেছে এখানে। দেখুন বন্ধুরা, মিনা এই নদীর পাড়ে যাওয়ার জন্যে কত লাফাচ্ছে। ও নদীর পাড়ে যেতেই হবে ওখানে। এখন এখানে প্রচুর মাছ আছে বন্ধুরা। এই নদীটা দেখতে খুব সুন্দর লাগে, আর বর্ষার সময় নদীটা পুরো একদম জলে ভরে যায়। দেখুন আমরা হাঁটতে যাচ্ছি, ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ পর্যন্ত যাব আমরা। এই দেখো ওইদিকে পরিষ্কার না? মিনা বারবার এই জায়গাটা যাওয়ার জন্য লাফাচ্ছে। চলো এই জায়গায় যাবো না, আমরা ব্রিজের নিচে গিয়ে ভিডিও করবো। কতদিন তো মোষ চড়ছে আমাদের ওখানে, গরু হলে প্রচুর খেত। দেখুন আমাদের এই ব্রিজ দিয়ে যাওয়ার কথা, কিন্তু এই ব্রিজ দিয়ে আমরা যাব না। একটা ভাঙা ব্রিজ আছে, ওই ভাঙা ব্রিজ দিয়ে মিনাকে নিচে নিয়ে যাব নদীতে। সব ধান কাটা শুরু হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, আমরা এই ভাঙা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর জল লাগছে। দেখুন বন্ধুরা, ওখানে অনেক লোক স্নান করছে। ও কুকুরকে স্নান করাচ্ছে, দেখো। কুকুরকে ধরে ধরে স্নান করাচ্ছে বাচ্চারা। দেখুন আমরা ভাঙা ব্রিজের উপর দিয়ে হাঁটছি, আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, মিনা নিচে যাচ্ছে, নদীতে চলে গিয়েছে। তাকাও, দেখুন এই যে নদী, খুব সুন্দর জায়গা, ঘুরতে খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ও জায়গা নিয়ে বসে পড়েছে, এত সুন্দর টাইম পাস করার জায়গা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা। মিনা কোথায় বসে আছে? জল একদম ক্লিয়ার জল। হ্যাঁ, মাটি নেই তো। দেখুন এই ব্রিজ, এই ব্রিজটা পুরনো ব্রিজ, ওইটা নতুন ব্রিজ। বর্ষার সময় আমরা যেখানে বসে আছি এখানে পুরো জলে ভরে যায়, আর এই ঘাসগুলো শুকিয়ে গেছে। যখন একদম পুরো বর্ষা শুরু হয় তখন এই ঘাসগুলো পুরো সবুজ থাকে, দেখতে খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখেন কত সুন্দর জল, পরিষ্কার জল যাচ্ছে, নিচে পাথর তো মাটি নেই ওর জন্য। প্যান্ট ফ্যান্ট ভিজছে তো তোমার, পাগল? দেখুন কিভাবে সাইকেল নিয়ে উপরে চালাচ্ছে, যদি পড়ে। অন্ধকার হয়ে গেছে,
কিভাবে করছো তুমি? বন্ধুরা দেখুন কিভাবে জলের স্রোত যাচ্ছে, আর মিনা ওই জলের স্রোতের মধ্যেই যাচ্ছে। আর যেও না দিকে, না না, ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগে। দেখুন মিনা এইভাবে বসে, মিনা ওখানে বসে আছে, দেখুন কত সুন্দর জল যাচ্ছে। জায়গাটা সত্যি খুব ভালো লাগে। ওই বাঁধ দেওয়া আছে, বাঁধের উপরে অনেকটা জল, বাচ্চারা সব স্নান করছিল, এখন সব স্নান টান করে একটা জামা প্যান্ট চেঞ্জ করছে। দেখুন বন্ধুরা জলের কত সাউন্ড, আর কত সুন্দর জল যাচ্ছে। চলুন আপনাদের ওই বাঁধের ওই জায়গাটা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি কত জল। দেখুন এইভাবে পাথরের উপর দিয়ে যেতে হয়। দেখুন কত সুন্দর জায়গা করে দিয়েছে এই পাইপ লাগিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর জল পড়ছে। স্লিপ, পাথর বহুত স্লিপ। বন্ধ করে দেবো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরব। যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।